আমি এখনে খুলনা শহরে, আর খুলনা শহরে যে সময় আসলাম সেই সময় খুলনার একটা কবিতা পড়া দরকার। কবিতা লিখেছে হচ্ছে আমাদের কবি ফিরোজ আহমদ। এই কবিতার নাম হচ্ছে সুজা বাংলায় কথা। শোনেন, সুজা বাংলায় কটা কথা কই, বন্যায় সারা দেশ বুড়ে গেলি, চালির দাম কিছুটা বাড়ে, গোড়া পয়সে পটলের ক্ষেত, বুড়ো পাগলার মাথা চুলির মতো ক্ষুদ্র ক্ষুদ্র থায়, আর কাঁচা জালে সেমড়ি সেমড়ি চারা, ষাটটা হাই পৌঁছে যায় এক পদ দাম, কোনো রকমে খুদকুড়ে বেঁচে থাকা সহ্য যায়, কিন্তু মাথায় রক্তুরে যায় যখন দেহি ওই আদমরা কিরানির টাহা, শেয়ার বাজার আরা যায়, কোনো সালিশি ব্যবস্থা নেই, ওটা কিরাম বাজারটা খিরা কবে। আগে একটু একটু তামাক তামাক খাতাম, সাধুর সঙ্গে বসে দু একটা বাবের কথা, লালন সাইজির দু একটা পদ এইসব কথাম, এখন দেহি ওই ইয়াবার বাজার ডিল দিতি, তামুকির বাজার টাইট, গাছ চামড়া ছিঁড়ে নিতে সেরে যখন দেহি ওই ইয়াবার কারবার যারা করে তারা উঁচু উঁচু চেয়ারে বসে, আবার আইন কানুনও লেহে এইসব দেহে, এখন আমার লুঙ্গি বত্রিশ সেরে না ও ভাই, এ কারে দেহে লজ্জা ভাবো কও।